হাবিবি কাইফা হালুকা ইয়া আখি, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি খুব 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 বেশি ভালো আছি। দেন গাইস, অনেকদিন পর আবারও ব্লগে ব্লগে আসছি। আমরা এখন যাই মুজকিগঞ্জ। সো গাইস, প্রায় আজ মনে হয় 25-1 মাসে খান্দা ব্লগ বা কোনো ভিডিও আনা চ্যানেলও দেন আবারও স্টার্ট। আর আজকে আমরা যাই মুজকিগঞ্জ গঙ্গার জল। সো ভাবলাম যে যাইলাম যে তত দূরই একটা ব্লগ হয়ে যাওক। আর এনেও কি কোনো প্লেস বলা আছে কিনা না, আমরা কোনো প্লেসও দেখাইতে পারবো কিনা না জানলাম না। আমরা যেরকম একটা বিয়ার অনুষ্ঠান, একজন আমরা উস্তাদ নজরুলের বিয়া, তো ওখানে যদি বলা কোনো প্লেস হয় অবশ্যই দেখাইমো। আর এখন আমরা বাসে উঠে যাইমু, বাসে উঠি আমরা রাস্তার ভিউ দেখাইমো কিছু। আর ওখানে গেলে দেখাইমু আর খাতলা হয় না শুনলো আমার লগে। সো এরাই লগে আমার ওই যে কুচিতে থাকতে যে সময় আমি ও মাদেশায় পড়তাম, সে সময় থেকে ওরা কি আমার কি প্যান্ট, আমার জিন্স প্যান্ট, প্যান্ট অর্থ কি বন্ধু বন্ধু। আচ্ছা ঠিক আছে, সো তার নাম হইলো শরীফ। কিছু কৌ তার বুঝিলে, আমরা এখন প্রিয় এখন উস্তাদ হুসেন আহমদ সাহর অলিমাত দেইরাম, আপনারা দোয়া করবা। আমরা এখন যাইমু আর কিছু সবসময় দাম্পত্য হুজুর দাম্পত্য জীবনের লাগি, দাম্পত্য জীবন সুখময় হোক ও দোয়া কামনা করি হুজুরের লাগি আমরা। আমি তুমি তো কালা কেন? আরে আমি তো ব্ল্যাক ইন হোয়াইট ব্ল্যাক ম্যান। আসলে হাজার হাজার মেয়ের ক্রাশ তুমি, এটা মানে আমরা গোপন তত্ত্বটা জেনে গেছি। আরে আরে আরো দুজন আছেন, আমরা দেখবেন গেলে পরিচয় করে মুখান। আমরা লেটে যান আর এখন বাস উঠমু, কিছু বিয়ে দেখবার অর্ডার। সো লেটস গো। ফেসবুক খুইলা প্রথম কেন আমায় মারলা ব্লক, আমি লয়ালিটি মজবুত রাখতে প্রোফাইল করলাম লক, তোমার ইনস্টাগ্রামে মেসেজ করলাম আমি কয়েক হাজার, কত কষ্টে নাম্বার ম্যানেজ কইরা ফোন দিলাম আবার, তুমি আমায় এত ইগনোর করো মাইন্ড করি না, তবু কেন তোমায় ছাড়া আমি থাকতে পারি না, কারণ তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন। সো গাইস, ঘুমে ধরলি যে বর্তমানে আমরা আছি সরোখর বাজার। আর একটু সময় মনে করে সরোখর বাজার নাকি নাকি তা তাই ওই সিনেমা সেটা কোনো সাইনবোর্ড না কোনো চাটো নাই জকিগঞ্জ গঙ্গা জল। সো গাইস, বর্তমানে আমরা জকিগঞ্জ গঙ্গার জলে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা কোনো প্লেসের উদ্দেশ্যে রওনা দিব। সো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। গাইজ, ফাইনালি আমরা যেহেতু জকিগঞ্জ আইসি তাও গঙ্গা জল, আর কোনো পর্যটন কেন্দ্র আমরা তো গিয়ে পাইলাম না। সো অবশ্যই খবর বলে কোরআনে বলে আছে একটা তিগাঙ্গা। সো আমরা বর্তমানে ওদিকে রওনা দিছি, আর অনেক গেলে দেখাইবো। অফিসে দিয়ে আছে আমার লোকে শরীফ,
বাংলাদেশ সিলেট বিভাগের কলরব শিল্পী আমরা আর কাউসার ভাই, আর আমরা লগে আছেন সামনাত ওই কোন সামনাত আছে কিছু ছিল ভাই, আমরা লগে আছেন রাশেদ, এন্ড আমরা এখন রওনা দিচ্ছি না না ঠিক আছে একটা টিকিট আছে রাশেদ একটা টিকিট আছে কোথায় এ হামে আমার সিএনজি আসলে কোনো জায়গা পাইলাম না, দেন একবার সীমান্ত মানে খান্দা দিয়েছি আমরা, সীমান্তের কাছাকাছি চলে এসেছি, সো ফাইনালি এটাই লোক নাম হলো তিজাঙ্গা, সইন হলো তিন গাঙ্গর মুখ মনে হয় তিন গাঙ্গা এক কেন লাগছে, আর দেখা যায় ও খুব সুন্দর একটা লেক করছিলাম, লেক যেতে আমরা নৌকা দিই, সো এই মনে হয় নিষেধ বাইরে কেউ যেতে পারতো না, সো বিজিবির নিষেধ, আর বেশ দূরই নাই গাইজ, একবারে খান্দাত মোবাইল মনে দেখা যায় নৌ খাটা তার দেখা যায়, সো আমরা একবারে সীমান্তের কাছাকাছি চলে এসেছি, আর আপনার ভিডিওটি দেখাই যেদিন বিজেপি না থাকতে আমরা গেলাম সীমান্ত আন্দাত, আর চলো কাহ সামনের দিকে দেখিয়ে কীতাস, সো লেটস গো, লেটস গো হওয়ার আগে রাশেদ তোমার খবর কী দেখো, এ হাম হ্যাঁ ইয়ে আমার ফ্রেন্ড হ্যাঁ ইয়ে আমার দরিয়া হ্যাঁ এক হাম হাম পাইছে খালি হাম হুম হিম ও টিকটক আমাইলে উঠা খালি রাশেদ কিলা লাগে তোমার না ভালো তো ভাই খারাপ না খারাপ সুন্দর খারাপ না ভালো সব কিছু ফিলর খুব সুন্দর ভিউ, সো লেটস গো সালমান খান শাহরুখ খান সব দেখা যায় না তারা তারা দেশ দেখা যায় দেশ মানে তারা সো আমরা এখানে ফিল নিচ্ছি
তিন গাঙ্গের মুখে বসে বসে, আসলে খুব সুন্দর একটা জায়গা। আর একবারে খান্দাত ইন্ডিয়া, নদী ফেলাই দিল ইন্ডিয়া। আচ্ছা, আমরা মানে একটা প্ল্যান করছি, যেহেতু আপনারা মানে বেশ কিছু দেখাইতে পারছি না বা কোনো রকমের মজাও দিতে পারছি না, আমরা এখন একটু গান শুনবো। আমরা যেহেতু কলর ওভার শিল্পী ভাই আছেন ভাই, আমরা কিছু গান শুনাই ভাই। শরীফ আপ গান না, এখন গান না শরীফের লগে লাগি দিয়ে সাদা শিল্পী গোষ্ঠী নাম কয় একটা হঠাৎ আক্রমণ, না না হঠাৎ আক্রমণ শিল্পী আমরা গানও নিলাই কিছু সময় নাকি, তারপরে আমরা যাই মুগি আমরা গন্তব্যস্থল সিলেটের দিকে রওনা দিব, সিলেটের দিকে। আচ্ছা কোন গান একটা আমি কই না, এই জায়গা কোন গান মানে জইব মানাইব, আমি বুঝি স্যাড সং মানাইব একটু ভালো মনে হয়। আবু বাইদার একটা গান লাগে, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরিণীর আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরিণীর আশায়, সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষা, সোনার তরি আইব কবে নিব রে ভাষা, কান্দি নদীর ঘাটে ঐশা তরির আশা, কান্দি নদীর ঘাটে ঐশা তরির আশা, আমি যাইব মদিনায় গো সোনার মদিনায়, যাইব মদিনায় গো সোনার মদিনায়, কান্দি নদীর ঘাটে তরির আশা, কান্দি নদীর ঘাটে তরির আশা, সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষায়, সোনার তরি আইব কবে নিব রে ভাষায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরির আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরির আশা। একটা দিত না, না একটা তো কোনো আসলে গাইজ আমরা মানে গাড়ি দিয়ে আওয়ার যাওয়া যত সময় হয়েছে, অত সময় মানে আমরা ট্যাক্সিও নয় যে জায়গাটা ছিলাম, আমি যদি ওকে ভাই। আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই, নাই নাই রে কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই, আমি তোরি কিনা ওই আমি তোরি কিনা, ডুবে নৌকা সাবধানে চালায়, আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলে দয়াল কুল কিনারা নাই,
ঝড় তুফানে গাঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি, আরে ওহো হো দয়াল, ঝড় তুফানে গাঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি, ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনার নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনার নাই, নাই নাই রে কুল কিনার নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনার নাই। মারহাবা মারহাবা, অত সময় আমরা গান শুনলাম। স্যার একটু ভিউ দেখিলাই দেখি আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব না না সিলেটের উদ্দেশ্যে? হ্যাঁ সিলেট সিলেট। আচ্ছা সিলেট ফাইলে যাবেন, তোমার একটা গান গাইলে। আচ্ছা কোথায় গেলে, কোথায় গাইয়া শেষ? হ্যাঁ না আমি পারি না, তুই আর গাইবে গেলেন না। সিলেট টু ফাইলে যেমন তেমন দাখাত ফাইলে কই না সইন কেমন, লন্ডট ফাইলে যেমন তেমন দাখাত ফাইলে কই না সইন কেমন, লন্ডন ফাইলে দৌড়িয়া কই, লন্ডন ফাইলে দৌড়িয়া কই, ও আমার সিলেটি ভাইসা রে, আমার সিলেটি ভাইসা রে, আমার সিলেটি ভাইসা রে, আমার সিলেটি ভাইসা। সিলেট পাইলে যেমন তেমন ডাকাত পাইলে কো নাসুন কেমন, লন্ডন পাইলে দরিয়া কো, ও আমার সিলেটি ভাইসা। এই ব্লগ রে লম্বা করতাম না আজকে, এই ব্লগ ও পর্যন্ত অনশেষ হইলে মু কোনটা যাক, ও দে গোসল করতে সবাই কিলা লাগছে, তুমি অনুভূতিটা কই দো, আমরা বিদায় লইতাম অনুবেয়া কই দো। আই হ্যাঁ আমার অনুভূতি খুব ভালো, নিলাম নদী নাই রে না পাঁচটা আইছি, ও দেউ কিটা মরা গা, কিটা মরা গা, মরি গেছে কিটা, গুলো বিলাই নাই, চলো দেউ গাছে সাপ্লাই করো, সাপ্লাই যা যা সার্ভিস কুট করবা। এন্ড রশিদ খুব ব্রিক্সি বেজা আওয়ার, ও এ ওখানে জগরে লিডার কিটা মরছে, মানে কিটা মরছে। আজকুর দিনটা অবশ্যই খুব ভালো গেছে, আল্লাহ তাআলার খান্দাত চাই সব সময় যেন ওলাম প্রায় ওলা একটা দিন পাই বন্ধু বান্ধবের সাথে ভালো জাগাছে, ভাই আল্লাহ হাফেজ বিদায়। আসলে সব জায়গাতে কেউ জায়গাটা মানে আমরা হান্দাত খুব সুন্দর লাগছে। আসলে গাইজ আমরা জকিগঞ্জ যাওয়ার কারণ হলো আমরা ইসলাম আমরা জন্য উস্তাদর অলিমা অনুষ্ঠানও, সো অলিমা অনুষ্ঠান শেষ করি আমরা ইচ্ছে অনু মাঝে খবর লেগে শোনো যে তিজাঙ্গা না তিজাঙ্গা, সো আমরা আইসি অনো আর না ইয়া ভিডিওটা কই আপনার জমাইয়া তুলি, সো ভিডিওটা স্কুল লাগিয়ে পর্যন্ত অবশ্যই দেখাইব নেক্সট কোনো ব্লগ হোক, নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো নাটক হোক, এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ভাই সাহেব রে আমার সিলোটি ভাই সাহেব।